এই ভালোবাসাটাই হচ্ছে আমার স্প্রেড। অপু বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়কে সুন্নতি পোশাক পরিয়ে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন, যে ছবিগুলো পড়েছে শাকিব খানের চোখেও। ছবিগুলো পোস্ট করার পর পরিভক্তরা ব্যাপক শুভকামনা জানায় অপু ও জয়কে। শবে বরাতের রাতে অপু বিশ্বাস আব্রাহাম খান জয়কে মুসলিম হিসেবে ঘোষণা দেয়। শাকিব অপুর সন্তান আব্রাহাম খান জয় হিন্দু না মুসলিম, এটা নিয়ে ভক্তদের মাঝে একটা ধোঁয়াশা ছিল। এর আগে জয়কে নিয়ে অপু বিশ্বাস মন্দিরে পূজা করেছিলেন, এতে অপু বিশ্বাসের প্রতি বেজায় রাগ করেছিলেন শাকিব খান। তবে গতকাল শবে বরাতের রাতে সন্তানকে সুন্নতি পোশাক পরিয়ে হাজির করিয়েছেন দর্শকদের মাঝে অপু বিশ্বাস। এতে শাকিব খান যতটা খুশি হয়েছে ততটাই খুশি হয়েছে শাকিব অপু ভক্তরা। বর্তমানে দেশের বাইরে অবস্থান করছে চিত্রনায়ক শাকিব খান। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে শাকিব খান ও অপু বিশ্বাসের মধ্যে সখ্যতা গড়ে উঠেছে। তিনি শীঘ্রই দেশে ফিরে অপু ও জয়ের সাথে দেখা করবে বলে জানা গেছে। জয়কে মুসলিম হিসেবে গড়ে তোলা, শাকিব অপু আবার এক হবে কিনা, বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে।